অ্যাম্বাসাডার অ্যাওয়ার্ড 2019 পেলেন ইউনাইটেড কলেজ অব এভিয়েশন সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্টের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী। সেন্টার ফর পিস স্টাডিজ সিপিএস শ্রীলঙ্কা এর পক্ষ থেকে গত 5ই অক্টোবর সেন্টার ফর পিস স্টাডিজ শ্রীলঙ্কা এর আমন্ত্রণে মোহাম্মদ আলী প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন এবং শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বন্দর নায়ক মেমোরিয়াল ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে BMICS এ ইন্টারন্যাশনাল টলারেন্স কনফারেন্স 2019 এ UCSM এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলীর হাতে পিস অ্যাম্বাসাডার অ্যাওয়ার্ড 2019 তুলে দেন সাউথ আফ্রিকার রাষ্ট্রদূত। অ্যাওয়ার্ডটি হাতে পেয়ে UCSM এর নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী তার অনুভূতি ব্যক্ত করে বলেন, সেন্টার ফর পিস স্টাডিজ CPS শ্রীলঙ্কার আন্ডারে 23টি দেশের মধ্যে বাংলাদেশকে আমন্ত্রণ করেছিল, তার মধ্যে থেকে আমাকে পিস অ্যাম্বাসাডার হিসাবে 2019 অ্যাওয়ার্ড দিয়েছে। আমি মনে করি যে এ অর্জন আমার নয়, এটা আমার দেশের, আমার বাংলাদেশের, এরা বাংলাদেশের মানুষের, এবং এই অর্জন আমাদের প্রতিষ্ঠানে ইউনাইটেড কলেজ অফ এভিয়েশনের এই অর্জন। আমি মনে করি যে এই অর্জনের মধ্য দিয়ে আমরা সারা বাংলাদেশ শান্তিতে থাকব, সুস্থ থাকব, এবং আমাদের এখানে যে বাইরে রোহিঙ্গা ইস্যু রয়েছে, রোহিঙ্গারাও মায়ানমারের সাথে আমাদের একটা সুন্দর সমঝোতা হোক এবং তারা তাদের যে মানুষগুলো তারা ফিরিয়ে নেক, এটা আমি চাই, এবং আমাদের দেশের মানুষ শান্তিতে থাকুক, সুস্থ থাকুক এবং সারা পৃথিবী শান্তিময় হোক, এই আমার কামনা। তা আমি মনে করি এখন আমার একটা দায়িত্ব পড়ে গেল যে আসলে এই যে তারা যে UNSDC যেটা ইউনাইটেড নেশন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল 2030, তার যে কার্যক্রমের একটা অংশ হিসেবে CPS কাজ করে যাচ্ছে বিশ্বময়, আমি মনে করি যে বাংলাদেশে আমার একটি দায়িত্ব পড়ে গেল এবং আমি এ নিয়ে, এই অভিজ্ঞতা নিয়ে, এই দায়িত্ব নিয়ে আমি ভবিষ্যতে কাজ করব। এবং এখানে যারা এই অনুষ্ঠানে আসছে বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসররা এখানে যোগদান করেছে, এবং সারা পৃথিবীতে তাদের 100 জনের উপরে পিস অ্যাম্বাসাডার রয়েছেন, তারা বিভিন্ন দেশে কাজ করে যাচ্ছেন পিস নিয়ে এবং ইউনেস্কোর সাথেও কাজ করছেন। তা আমি মনে করি যে এটা আমার একটি বড় পরম পাওয়া, আমাকে সিলেকশন দ্বারা করেছেন, সবাইকে ধন্যবাদ, আমার জন্য সবাই দোয়া করবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রফেসর ডক্টর রিয়াজ সুলাইমা লেব্বে, ফাউন্ডার CPS ডক্টর আইকিয়া সতি, সারাভান্নামুত্ত, ইডি সেন্টার ফর পলিসি অল্টারনেটিভ শ্রীলঙ্কা, ডক্টর ললিতা কহনা, ফাউন্ডার রিপ্রেজেন্টেটিভ অফ শ্রীলঙ্কা টু দ্য ইউনাইটেড নেশনস, প্রফেসর রাজীবা উইজি সিনহা, ফাউন্ডার সেক্রেটারি জেনারেল অফ শ্রীলঙ্কান সেক্রেটারিয়েট, ডক্টর জিহান পেরেরা, ন্যাশনাল পিস কাউন্সিলর শ্রীলঙ্কা ভেলমা সারিক, পোস্ট কনফ্লিক্ট রিসার্চ সেন্টার বোসনিয়া, প্রফেসর আন্তোনিও ইমেনেও ইতালি, প্রফেসর সন্দীপ ইন্ডিয়ান এবং অন্যান্যরা। উক্ত অনুষ্ঠানে 23টি দেশের মধ্যে এই প্রথম বাংলাদেশের পতাকা স্থান পেল। বিশ্বময় শান্তি বর্ষিত হোক, বিশ্বজুড়ে জয় হোক বাংলার। এমনিভাবে বাংলাদেশ এগিয়ে যাবে, বহির্বিশ্বের কাছে পরিচিত হবে শান্তির বার্তা নিয়ে, এমনটি প্রত্যাশা সবার। রিয়াজুল ইসলাম কাউসার, UTV নিউজ, কলম্বো, শ্রীলঙ্কা।